আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে কমেন্টে প্লে লিংক লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে আমরা ইতিমধ্যে আরও পাঁচ ছয়টা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি কমেন্ট লিঙ্ক দেওয়া আছে তোমার সেখান থেকে প্রশ্নগুলো পেয়ে যাবে তো আজকেও আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি পার্ট এতে থাকবে রিডিং অংশ যেখানে থাকবে থার্টি ফাইভ মার্কস তো একটা প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের প্রথমে হচ্ছে কাজ এই প্যাসেজটা ভালো করে পড়া তো এই প্যাসেজের আলোকে পাঁচটা সঠিক উত্তর অ্যান্সার তোমাদের করতে হবে প্রতিটা এক করে পাঁচটার জন্য হচ্ছে ফাইভ মার্কস তো অ্যান্সারগুলো ঠিক করে দেখবে যে ঠিক আছে কি না কারণ ফেসবুকে যেভাবে ছিল সেভাবেই তোমাদের সামনে উপস্থাপন করছি তারপর ওই টেক্সটের কি তোমাদের হচ্ছে পাঁচটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে প্রতিটা দুই করে পাঁচটার জন্য হচ্ছে দশ নম্বর তারপর দেখো এখান থেকে হচ্ছে তোমাদের টে সরি এরপরের পেজ এটা না আমি পরের পেজে যাচ্ছি হ্যাঁ তারপর হচ্ছে এই পেজটা তোমাদের হচ্ছে ওই পেসেজ থেকেই এখানে কলাম এতে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে আর কলাম বিতে হচ্ছে ডেফিনেশন থাকবে ওয়ার্ড আর ডেফিনেশনের মধ্যে ম্যাচিং করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস এটা গেলো আমাদের প্রথম পেসেজ থেকে দুই নম্বরে এখানে একটা কনভারসেশন দেওয়া থাকবে যার আলোকে তোমাদের হচ্ছে কিছু কাজ করতে হবে তো কনভারসেশনটা আগে পড়বে পড়া হলে তোমাদের একটা বিষয়ের উপর অপিনিয়ন চাওয়া হবে এখানে যে বিষয়টা রয়েছে যে অনলি দ্য গার্লস শুড ডু হাউসফুল চোরস আপনি ঘরের কাজগুলো শুধুমাত্র মেয়েদেরই করা উচিত গিভ ইউর অপিনিয়নস ওয়েদার ইউ অ্যাগ্রি ও ডিসগ্রি তুমি কি এই মতামতের সাথে একমত নাকি একমত না সেই বিষয়ে তোমার মতামতটা তুলে ধরতে হবে এখানে থাকবে কত ফাইভ মার্কস নাম্বার থ্রি আর একটা টেক্সট থাকবে তো এখানে হচ্ছে নিড অফ ভিটামিনস ফর হিউম্যান বডির উপর একটা টেক্সট দেওয়া হয়েছে তোমাদের প্রথম কাজ টেক্সটটা ভালো করে পড়া টেক্সটটা ভালো করে পড়া হয়ে গেলে তার আলোকে তোমাদের এই টেবিলটা পূরণ করতে হবে এখানে কিছু কজেস মানে কারণ দেওয়া আছে তোমাদের হচ্ছে ইফেক্টস বা প্রভাবগুলো লিখতে হবে এবং প্রিভেন্টিভ মেজার্স মানে প্রতিকারগুলো লিখতে হবে এখানে থাকবে আবার টেন মার্কস এইগুলো আমাদের পার্ট এ রিডিং পার্ট ঠিক আছে এবার আসলে দেখবো পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পয়েট এখানে থাকবে থার্টি মার্কস তাই প্রথমে একটা কবিতা দেওয়া থাকবে দেখে ডব্লিউ বি এটসে দ্য লেক আইজেল অফ ইনিস্ট্রি এই কবিতাটা দেওয়া হয়েছে সাধারণত বইয়ের বাইরে থেকে কবিতাগুলো আসবে তো এই কবিতার আলোকে প্রথমে তোমরা পাঁচটা শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করবে প্রতিটা দুই করে মোট হচ্ছে দশ নম্বর তারপর কবিতাটা আবার পরে তোমাদের হচ্ছে মেটাফোর্স ইমেজেরিস অনেক সময় সিমিলিস থাকে এগুলো কবিতা থেকে বের করতে বলা হবে এবং এগুলো ব্যবহার করে কারণগুলো লিখতে বলা হবে শেষে কবিতাটা আবার পড়ে তোমাদের ফিলিংস লিখতে বলা হবে অনুভূতি কী অথবা কবিতাটার মূল ভাব কি সেটা লিখতে বলা হবে তো এখানে হচ্ছে মোট টেন টেন করে আরও থাকবে টোয়েন্টি তো টেন আর টোয়েন্টি কত থার্টি মার্কস থাকবে এই অংশে সবাশেষে পার্টসটিতে থাকছে রাইডিং পার্টস এখানে থাকবে থার্টি ফাইভ মার্কস তো প্রথমে তোমাদের হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে যেমনি এখানে বলা হয়েছে রাইটে প্যারাগ্রাফ অন দ্য ইউজেস অ্যান্ড অ্যাব ইউজেস অফ ফেসবুক তো এই ধরনের যে কোনো একটা প্যারাগ্রাফ থাকবে তোমাদের পরীক্ষায় যেখানে থাকবে টেন মার্কস শিক্ষার্থীরা তারপর দেখো এখানে ছয় নম্বরে একটা গুরুত্বপূর্ণ কাজ থাকবে একটা ভেন ড্রায়গ্রাম থাকবে যে কোনো দুইটা বিষয়ের ওপর তো এখানে প্লান্টস আর অ্যানিম্যালস তাদের মধ্যে যে কমন এরিয়াসগুলো আছে সেগুলো উল্লেখ করা আছে আর দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা যে বৈশিষ্ট্য সেগুলো তুলে ধরা আছে তোমাদের কাজ হচ্ছে কি রাইট এ এসে ডিসক্রাইবিং দ্য ভেন ড্রাগ্রাম ইজ নট মোর দেন টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস মানে দুশো পঞ্চাশ শব্দের মধ্যে হচ্ছে এই ভেন ডায়াগ্রাম ভেন ড্রাইগ্রাম তোমাদের হচ্ছে বর্ণনা করে উল্লেখ করতে হবে যেখানে থাকবে কত পনেরো মার্কস সবার শেষে সাত নম্বরে একটা টেক্সট দেওয়া থাকবে যেখান থেকে হচ্ছে এলিমেন্টস অফ এক্সপ্লেনেটরি টেক্সট এই বিষয়গুলো পূরণ করতে হবে এবং এই এক্সপ্লেনেটরি টেক্সটে যে এলিমেন্টসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে এক্সাম্পলগুলো এই টেক্সটগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করে তোমাদের এই ছকটা পূরণ করতে হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে এর আগে অনেকগুলো প্রশ্ন আমাদের চ্যানেলে দিয়েছি কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে এতক্ষণ আমরা নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার স্কুলে প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ